আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে তৌফিক দান করেন, উল্লেখিত আয়াতে কারিমা থেকে আমরা কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আয়াতের আলোকে কিছু কথা আমলের নিয়তে বলা এবং কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل হে রাসূল আপনি বলে দিন, إن صلاتي আমার নামাজ, ونسكي আমার কুরবানি, ওয়ামাহিয়ায়া আমার জীবিত থাকা, ওয়ামামাতি আমি মৃত্যুবরণ করা, লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু পরওয়ার দিগারে আলম আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাতে আমরা পৃথিবীতে আসছি। কার ইচ্ছা? কে আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ। আমরা জীবিত আছি কার ইচ্ছায়? আবার আমরা মৃত্যুবরণ করব কার ইচ্ছা? জীবন মরণ রিজিক সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। এগুলো সব কিছু কার ইচ্ছাতে সংগঠিত হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে সংগঠিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনতার সামনে, তাম পৃথিবীর সমস্ত মানবতার সামনে এই কথা উপস্থাপনের জন্য নির্দেশ দিলেন, তুমি বলে দাও যেরকম তুমি বলতেছ যে নিশ্চিতভাবে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার জীবিত থাকা সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তদ্রূপ তোমার উম্মতদেরও এই বাণী থাকবে, এই কথা থাকবে, নিশ্চয় আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের কোরবানি, বলেন আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের বেঁচে থাকা, আমাদের মৃত্যুবরণ করা কার জন্য? আল্লাহর জন্য। আজকে আমরা আলোচনা করব বলে এরাদা করেছি, ইচ্ছা করেছি যে কোরবানি সংক্রান্ত কিছু মাসালা আলোচনা করব, যেগুলো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, অনেকে শুনি, শুনলেও মনে থাকে না, এজন্য আমরা আলোকপাত করব বলে ইচ্ছা করেছে। কোরবানি কার উপরে ওয়াজিব? যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা ভরি আর কি, অথবা ওই পরিমাণ, দুই নেশাবের কোনো নেশাব পরিমাণ অর্থ, অথবা কোনো আবাদি জমি, যেই জমিতে সেই বসবাস করে না, এরকম জমির মূল্য যদি বর্তমান বাজারে প্রায় 50,000 টাকার কিছু পরিমাণ বেশি টাকা যদি কারো থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। সেটা নিজের কাছেও থাকতে পারে, ব্যাংকেও থাকতে পারে। তো কোরবানি যার উপরে ওয়াজিব তাকে আকল সম্পূর্ণ হতে হবে, বালেগ হতে হবে। কি হতে হবে? আকল সম্পূর্ণ বালেগ ইমানদার হতে হবে। বেঈমানের উপর কোরবানি ওয়াজিব না, ইমানদারের উপরে আকল সম্পূর্ণ জ্ঞানবান হতে হবে। আমরা আজকে কোরবানির পশু জবাই কিভাবে করতে হবে এবং কোরবানির গোশত বণ্টন নীতি,
এগুলো কি জমা করা যাবে কি না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এবং কোরআনুল করিম থেকে আলোকপাত করার চেষ্টা করব। কোরবানির পশু নিজের হাতে জবাই করা উত্তম, নিজের হাতে জবাই করা উত্তম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশু জবাই করার সময় বলতেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়ালাকা, এই বলে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম জবাই করতেন। যে আল্লাহ তাআলা আপনার নামেই জবাই করছি, আপনি সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষায় বড়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ তাআলা এটি আমার পক্ষ থেকে কবুল করে নেন, গ্রহণ করে নেন। আর এটি ওয়ালাকা, এটি আমি আপনার জন্য জবাই করছি। কার জন্য? আপনার জন্য বলতে কার জন্য? আল্লাহর জন্য। হযরত উম্মে সালামা বলেন, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম জবাইয়ের সময় বলতেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হাদা ওয়ালাকা, আল্লাহ তাআলা এই প্রাণীটি আপনি আমার পক্ষ থেকে আপনার জন্য গ্রহণ করে নেন। এখন নিজের হাতে যারা আমরা জবাই করব, তারা কিভাবে জবাই করব দেখবেন, একটা হুলকুম আছে, মানুষের মতো প্রাণীরও হুলকুম আছে কি নাই? আছে। হুলকুমের নিচে জবাই করতে হবে, হুলকুমের নিচে জবাই করতে হবে, না হলে উপরে জবাই করলে পরে রক্ত চারটি কাটা যাবে না, পশু হারাম হিসাবে পরিগণিত হবে, হলকুমের নিচে হবে, হলকুম কাটা যেতে হবে। হলকুমের পাশে একটি রগ আছে, সেটিকে মুড়ি বলা হয়, মুড়ি, যেটি দিয়ে পানি যায় ভিতরে, প্রাণীর পানি প্রবেশ করে, ওই রগটিও কাটা যেতে হবে। এ পাশে একটি রগ আছে, এ পাশে একটি রগ আছে, চারটি রগ কাটা যেতে হবে। আর আমরা জবাই করার সময় একটু খেয়াল করে শুনব, ম্যাক্সিমাম যেই ভুলটা করি সেটি অনেকে না জানার কারণে করে থাকি, সেটি হচ্ছে জবাই করার পরে ছুরি দিয়ে পশুর জবাইকৃত জায়গাতে খোঁচা দেওয়া হয় কি হয় না, খোঁচা দেওয়া হয়, যাতে করে তাড়াতাড়ি কি হয়ে যায়, পশু ঠান্ডা হয়ে যায়, পশু ঠান্ডা হয়ে যায় মর্মে এরকম খোঁচা দিয়ে থাকে। খবরদার, এটা কেউ করবেন না, করলে পরে কি হবে, খোঁচা দেওয়ার কারণে বর্তমান বিজ্ঞানীরা বলতেছে, খোঁচা দেওয়ার কারণে পশু যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত সেটা করে না, অধিকাংশ ক্ষেত্রে পশু তার হার্ট অ্যাটাক করে মারা যায়। যদি কোরবানির পশু হার্ট অ্যাটাক করে মারা যায়, তাহলে এই পশুর গোশত খাওয়া হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এই ম্যাক্সিমাম ভুলটি আমরা অনেকেই করে থাকি, জবাইয়ের পরে খোঁচা দেয়। কেন? আপনি এতগুলো টাকা খরচ করে আল্লাহর রাহে কোরবানি দিচ্ছেন, 10-15 মিনিট স্বাভাবিকভাবে অপেক্ষা করেন পশুটি মারা যাক, এই ভুলটি আমরা কেউ করব না, যেটা স্বাভাবিকভাবে অনেক কষায় করে থাকে, কষাইরা বিশেষ করে করে থাকে, সেটা আমরা করব না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসায়েল হচ্ছে, কোরবানি দেওয়ার সময় অনেকে আমরা নিজেরা পশু প্রস্তুতি করতে পারি না, গোশত নিজেরা বানাতে পারি না, এই মর্মে আমাদের বাহির থেকে লোক নেওয়া লাগে কি লাগে না? এখানে আমরা মারাত্মক একটি ভুল করে থাকি, সেটি হচ্ছে আমরা ওদেরকে টাকা দিয়ে থাকি, টাকা দেই না। এজন্য দেখবেন যারা কোরবানির পশু প্রস্তুত বানানোর জন্য তারা বেশি দামাদামি করে না, তারা চিন্তা করে আমরা যাদের কোরবানি দেব তারা তো অন্ততপক্ষে 5 শরিক হলে 1 শরিকে 2 কেজি করে গোশত যদি আমাকে দেওয়া হয়, আমার কয় কেজি, 10 কেজি, 1 শরিকে যদি 2 কেজি করে দেওয়া হয় আমার কয় কেজি, 10 কেজি। এই ক্ষেত্রে যদি এরকম বেইনসাফি কাজ করা হয়, হ্যাঁ, যাদেরকে আমরা কষাই বলি, তাদেরকে
যদি এরকম দেওয়া হয় কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। কেন হবে না? যেহেতু তাকে আপনি শ্রমের টাকা দিচ্ছেন, কি দিচ্ছেন, কোরবানির পশুর গোশতের উপরে কাউকে শ্রম হিসাবে কিছু দেওয়া জায়েজ নেই। এটা দিলে পরে কারো কোরবানি হবে না। ফতোয়ায়ে কাজী খান এটার ভিতরে স্পষ্টভাবে এসেছে। তো তাহলে এখন সেই যে আমার গোশত বানালো, তৈরি করলো, তো তাকে তো কিছু হাদিয়া দেওয়া দরকার। তাহলে কি পরিমাণ হাদিয়া দিবেন? তাকে আপনার এলাকার গোরাবাদ যারা আছে, যারা ফকির মেসকিন আছে, যারা কোরবানি দিতে পারে নাই, তাদেরকে যেই পরিমাণ দেন, তাদেরকে যদি এক মুঠ দেন, তাকেও এক মুঠ দেওয়া যাবে। খেয়াল থাকবে, তাদেরকে যদি এক মুঠ দেন, তাকেও এক মুঠ দিতে পারবেন। তাদেরকে যদি এক কেজি দেন, এক কেজি করে ভাগ করে ফোলটায় ফোলটায় দেন, তাকেও এক কেজি দেওয়া যাবে। আর যদি আপনি গোরাবাদ যারা আছে তাদেরকে এক ফাওয়া করে দেন, যে আপনার গরু বানালো তাকে দুই কেজি করে দিলেন, আপনার কোরবান হবে না। যেহেতু সে এই আশায় এসেছে যে আমি টাকা কম হলেও এই দিক দিয়ে কোরবানির গোশত দিয়ে আমি কি পোষাইয়া নিতে পারবো। তাহলে কথা ক্লিয়ার, ফতোয়ায়ে কাজী খান তাকে গোশত দিতে হবে কি পরিমাণ, বলেন সবাই বলেন। অন্যদেরকে যেভাবে দেওয়া হয় তাকেও সেই পরিমাণ দেওয়া যেতে পারে হাদিয়া হিসাবে, অন্যথায় বেশি দিলে সেটা শ্রম হিসাবে আপনি প্রত্যক্ষভাবে তাকে দিলেন, সে আপনার গরু বানাইয়া দিছে, এজন্যই তো দিছেন দুই কেজি। অন্যরা গোরাবাদ আপনার গরু বানাইয়া দেয় না, এজন্যই তো তাদেরকে এক ফাওয়া করে দিছেন, এজন্য আপনার কোরবান হবে না। এই বিষয়টাও আমরা অনেকে ভুল করে থাকি, থাকি কি থাকি না। এজন্য আমার মাইকের আওয়াজ যদি কেউ শুনে থাকেন, যারা কোরবানি সময় নিজেদের শ্রম বিক্রি করেন, শ্রম দিয়ে দেন, শ্রমকে বেছে দেন, তাদের এই জিনিসটা খেয়াল করতে হবে, তারা প্রয়োজনে টাকা বেশি ধার্য করে নেবেন। একজন কোরবানি দাতার কোরবানিকে নষ্ট করবেন না। আর যারা কোরবানি দেয়, অনেকে আমরা এই ভুলটা অতীতে যদি করে আসি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। তাহলে কি বুঝলাম, যে আমাদের গরু প্রস্তুত করার জন্য আসবে, কষাই বলা হোক, সামাজিকভাবে তাকে যেভাবে যেই শব্দ ইউজ করে তাকে ডাকা হোক, তার শ্রমের মূল্য দেওয়ার পরে অতিরিক্ত কোনো গোশত দেওয়া যাবে না। অনেকে পাঁচ কেজি করেই দেয়, আবার অনেকে একটা একলা দিলে দশ বিশ কেজিও দিয়ে দেয়। তো আপনি তাকে দশ বিশ কেজি দিয়েছেন, যারা সামাজিকভাবে অসহায় আছে তাদেরকে দিয়েছেন, সে তো আপনার টাকাও নিল, আবার এখান দিয়া গোশত নিয়ে গেল, পাশাপাশি আপনার কোরবানিকেও নষ্ট করে দিল। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, কোরবানি শরীকে দেওয়ার ক্ষেত্রে যারা শরীক হবেন তাদের সকলের নিয়ত সহি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। কারো নিয়ত, কারো মনে এই এরাদা থাকে, যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, কারো কোরবানি হবে প্রয়োজনে, এরকম নিয়তওয়ালা লোক থাকলে গরু কোরবানি দেওয়ার প্রয়োজন নেই, একটা ছাগল দেন, কেউ যদি এরকম থাকে, তো নিয়ত বিশুদ্ধ হতে হবে। এবং কোরবানি দাতার যেই টাকা দিয়ে দিবে সেটা শতভাগ হালাল হতে হবে। হারাম টাকার মিশ্রণ হলে যেই কয় শরিক থাকবে কারো কোরবানি হবে না। কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, কারো কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়ত থাকলে কোরবানি হবে না, আর যদি হারাম টাকার মিশ্রণ থাকে কোরবানি হবে না। অনেকে সুদের উপরে টাকা নিয়ে কোরবানি দেয়। আপনাদের এলাকাতেই আমার কাছে গত তিন বছর আগে এক ব্যক্তি তার বাবার নামে অভিযোগ করছে যে হুজুর আপনি জুমাতে একটু আলোচনা করিয়েন, উনি সুদের উপরে টাকা নিয়ে কোরবানি দেওয়ার এরাদা করেছে। আমি দুঃখজনক হলো সত্য কথা, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে আপনাদেরকে সতর্ক করার জন্য বলা, আমি জুমাতে এই বিষয়ে আলোচনা করেছি যে সুদের উপরে টাকা নিয়ে কোরবানি দিলে এক নম্বরে ঈমান হারা হবে, এক নম্বরে ঈমান চলে যাবে, দুই নম্বরে তার কোরবানি তো হবে না, শরীকদের কারো কোরবানি
হবে না। দুঃখজনক হলেও সত্য কথা, উনি আমাদের আলোচনা শোনার পরে উনি এই কাজ করেছেন। আমি নাম বলবো না, আল্লাহ পাক উনাকে মাফ করে দেন। আপনাদের এলাকার কথা বলতেছি, আপনি কোরবানি দিচ্ছেন না, আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। আমরা তো আল্লাহ পাকের কত ফরজিয়াতকে আমরা লঙ্ঘন করতেছি, ফরজিয়াত আমরা মানতেছি না, সেই দিকে আমাদের ভ্রূক্ষেপ নাই। কোরবানি তো ওয়াজিব, আপনার উপর ওয়াজিব হয় নাই। আপনাকে এই ফাইজলামি করার জন্য কে বলেছে? আপনি সুদের উপরে টাকা নেবেন, কোরবানি দিবেন, তাহলে তো এটা কোরবানি না, আল্লাহর সন্তুষ্টি নয়। আপনি গোস্ত খাওয়ার নিয়তে এটা করতেছেন, না হয় এই কাজটা আপনার দ্বারা সম্ভবত না, যেটা করলে আপনার ঈমান চলে যাবে সেই কাজ আপনি করতেছেন, এরকম আছে কি নাই সমাজে? আর বন্টন নীতি, যেটা শরীকদের ক্ষেত্রে বন্টন নীতি আপনারা অনেকেই জানেন, বন্টন নীতিতে সমান ভাগ হতে হবে, ওজন করে পাল্লায় পাল্লায় সমানভাবে দিতে হবে, বেশ কম করা যাবে না। কেউ এক পাল্লাতে 1.5 কেজি নিছে, কেউ আরেক পাল্লাতে 1 কেজি নিছে, কাউকে 2 কেজি দিছে, কারো কোরবানি হবে না। এজন্য পাল্লায় করে সমানভাবে কী করতে হবে? বন্টন করে নিতে হবে শরীকদের মাঝে। কাদের মাঝে? কোনো বেশ কম যে যাতে না হয় এই বিষয়ে খেয়াল করতে হবে। আর কোরবানির গোস্তের হুকুম আমরা জানি, কয় ভাগ? 3 ভাগ। কোরবানির গোস্তের হুকুম কয় ভাগ বলেন? আপনারা বলেন, আপনাদের তো মনে আছে। প্রথম ভাগ ফকির মেসকিন, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন, তৃতীয় ভাগ এটা হচ্ছে মুস্তাহসান। কোনো কোনো ফোকায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, মুস্তাহসান উত্তম, মুস্তাহাব ভালো কাজ। কেউ যদি নিজের পশু জবাই করার পরে কাউকে না দিয়ে সব রেখে দেয়, এটা শরীয়তে জায়েজ আছে। তবে সামাজিকভাবে বোঝা যাবে যে আপনি যে ইন্টারন্যাশনাল কৃপণ, আন্তর্জাতিক কৃপণ, এটা প্রতিফলিত হবে, এটা প্রকাশিত হবে। কাউকে না দিলেও কোরবানি কী হবে না? অশুদ্ধ হবে না। এই ভাগের ক্ষেত্রে কি সমান হবে না বেশ কম হবে, এই ব্যাপারে ফতোয়া কাজী খাঁর ভিতরে এসেছে যে সমাজ গোস্ত বন্টন, বন্টনের ক্ষেত্রে নিজের অংশীর কথা বলবেন না, কথা বললে আমার সমস্যা হয়। নিজের ভাগের গোস্ত 3 ভাগ বন্টন করার ক্ষেত্রে কেউ যদি সমতা মেনটেন না করে কোনো সমস্যা নাই, অর্থাৎ আপনি আপনার ভাগে কম রাখলেও কোনো সমস্যা নাই, আবার বেশি রাখলেও কোনো সমস্যা নাই। হযরত আয়েশা থেকে হাদিস নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদের ভিতরে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বলেছেন এক কোরবানিতে যে তোমরা কোরবানির গোস্ত 3 দিনের বেশি কেউ রেখো না। পরের বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো 3 দিনের বেশি রাখার কথা নিষেধ করেছেন, তাহলে আমরা কি এই 3 দিনের ভিতরে গোস্ত খেতে হবে? আর যদি বেঁচে যায় এই গোস্ত আমরা কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমরা কুলু, তোমরা খাও, ওয়াদ্দাখিরু এবং জমা করো। কি করো? জমা করো। ফ্রিজ যারা কিনছে তাদের জন্য সুবিধা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুলু, তোমরা কি করো? খাও। ওয়াদ্দাখিরু, জমা করো। ওয়াতইমুল মাসাকিন, এবং যারা অভাবী তাদেরকে খাওয়াও, তাদেরকে কি করো? খাওয়াও। তাহলে আমরা এই হাদিস থেকে আবু দাউদ, ইমাম আবু দাউদও এই হাদিসটি নিয়েছেন, তাহলে আমরা এই হাদিস থেকে কি জানলাম? কোরবানির গোস্ত নিজে খাওয়া যাবে, জমা করা যাবে, জমা করা যাবে। ওয়াদ্দাখিরুহু, এটাকে জমা করো। ওয়াতইমু, এবং এটা অন্যকে খাওয়াও, তাহলে নিজে জমাও করতে পারবে, খাওয়াতেও পারবে। তো প্রথমে যে বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন 3 দিনের বেশি রাখার জন্য, কেন? সেটি হচ্ছে মদিনাতে যেই বছর হুজুর 3 দিনের বেশি জমা রাখার জন্য বলেছেন, সেই বছর মদিনাতে দুর্ভিক্ষ হয়েছিল। কি হয়েছিল? মানুষের হাহাকার, খানার সমস্যা, অনেক মানুষ উপবাস ছিল, যেমন এখনকার সিচুয়েশন কিছু সেরকম। মানুষ অনেক মানুষ কষ্টে আছে, কষ্টে অনেক মানুষ কষ্টে আছে।
লজ্জায় কাউকে কিছু বলতে পারতেছে না। সমাজের দুই শ্রেণীর মানুষ সব চাইতে ভালো আছে। এক শ্রেণীর মানুষ যাদের অডেল টাকা পয়সা আছে, তাদের কোনো চলতে ফিরতে কোনো সমস্যা না, এজন্য তারা বলে ফাঁকে ফাঁকে বলে যে লকডাউনের জায়গায় শাটডাউন দাও, কারণ শাটডাউন না পুরো বাংলাদেশ বন্ধ করে দিল, তাদের সমস্যা নাই। আরেক শ্রেণীর আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে। এই দুই শ্রেণীর মানুষ মোটামুটি লজ্জা শরম ভেঙে কারো কাছে হাত পাততে পারে। এই দুই শ্রেণীর মানুষ উপর লেভেল এবং নিচ লেভেল, এই দুই শ্রেণীর মানুষ মোটামুটি চলতে পারতেছে, যাদেরকে আমরা সমাজে মধ্যবিত্ত বলি। কি বলি? মধ্যবিত্ত বলি। তারা কিন্তু কষ্টে আছে, যেমন তারা কারো কাছে বলতেও পারতেছে না যে আমার জন্য কি করো, আমি এই কষ্টে আছি সেই কষ্টে আছি, লজ্জায় বলতেও পারতেছে না, মানুষও বুঝতেছে না। তো কাজেই এই সময়ের ভিতরে আমরা একটু নিজেরা কম রাখার চেষ্টা করব, ওই প্রথম হাদিসের উপর আমল করার্থে আমরা নিজেরা কম রাখার চেষ্টা করব। যারা গোড়াবাত আছে তাদের ভাগে একটু বেশি দেওয়ার চেষ্টা করব, জমাইতে পারবো যখন এই সিচুয়েশন আমাদের থাকবে না। যেহেতু পরের বছর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন এখন তো আর দুর্ভিক্ষ নাই, অনেকেই কোরবানি দিতে পারতেছে, অসুবিধা নাই, এখন তোমরা নিজেরা এটা খাও এবং তোমাদের জমা করতে পারো, তিন দিনের বেশি রাখতে পারো। আমাদের তো গোস্ত এক কোরবানিতে রাখলে আরেক কোরবানি পর্যন্ত ফ্রিজ থেকে বাইর করি করি খাওয়া যায়, অসুবিধা হয় না, সেটাও করতে পারো, অথবা মাসাকিন যারা আছে তাদেরকেও খাওয়াতে পারো। আমরা বর্তমান করোনাকালীন সময়ে, করোনাকালীন সিচুয়েশনে আমরা এই বিষয়টা বিবেচনা করব প্রথম হাদিসের উপরে। এই বছর কম জমানোর চেষ্টা করব। জমালে কি কোরবানির সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কোরবানির কোনো সমস্যা হবে না। তাহলে তিন ভাগে কোরবানির গোস্ত বণ্টন করা, নিজের শরীকের ভাগ তিন ভাগ করা মুস্তাহাব। কি মুস্তাহাব? কোনো কিছু কাউকে না দিলে কোরবানির সমস্যা হবে নি? হবে না। কাউকে আপনি দিলেন না, আপনার কোরবানির সমস্যা হবে না, কিন্তু বোঝা যাবে যে আপনি কত নম্বর কৃপণ, সেটা বোঝা যাবে। সামাজিকভাবে এরকম কাজ কেউ করে না, এরকম আচরণ কেউ করে না। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আর যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলেছি সেটি কি? কোনো কসাইকে সামাজিকভাবে যেভাবে বণ্টন করা হয় তাদের অতিরিক্ত কোনো গোস্ত দেওয়া যাবে না। আপনি কসাইকে পাঁচ কেজি করে দিছেন, আর সামাজিকভাবে গোড়াবাত যারা তাদেরকে এক পাওয়া করে দিছেন, আপনার কোরবানি হবে। প্রয়োজনে কসাইকে আরও 500-1000 টাকা বাড়াইয়ে দেন, অসুবিধা নেই, কিন্তু আপনি টাকাও দিলেন গোস্তও বাড়াই দিলেন, সমাজের অসহায় মানুষকে বঞ্চিত করলেন, এজন্য আপনার কোরবানি হবে না। এবার আসেন, কোনো গরুর শিং যদি মূল থেকে ভেঙে যায়, মূলেই ভেঙে গিয়েছে, এই গরু দ্বারা কোরবানি হবে না। অর্ধাংশ লেজ কেটে গিয়েছে, অথবা পশুটি এক চোখ অথবা দোনো চোখ অন্ধ, এই পশু দ্বারা কোরবানি হবে না। পশু নিজের জায়গায় মাসবাহ, যেখানে পশুকে জবাই করা হবে সেখানে হেঁটে যেতে পারে না, এই পশু দ্বারা কোরবানি হবে না। আমরা দেখেছি একবার, আমরা দেখেছি আপনাদের এখানে ন, আমাদের এলাকাতেও আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় দেখেছি গরু পাচ্ছে না, তো আপনাকে গরু আনার জন্য বলছে কে? আপনি ছাগল নিয়ে আসতেন, গরু নিয়ে আসছে গাড়িত করি, আবার জায়গা পৌঁছাইতে মানুষের ঠেলি ঠেলি নেওয়া লাগছে, এরকম পশু দ্বারা কোরবানি আদায় হবে না। যদি কোনো ব্যক্তি কোরবানি করার নিয়ত করে, সে যদি গরিব হয়, কোরবানির পশু জবাই জন্য নিয়ত করেছে কিন্তু পশু হারিয়ে গিয়েছে, তাকে আরেকটি কিনে কোরবানি দিতে হবে। এমতো অবস্থায় হারানো পশু পাওয়া গেলে তাকে দোনোটাই দিতে হবে, ভালো করে শুনেন। আর কেউ কোরবানি দেওয়ার সামর্থ্যবান, সেই পশু ক্রয় করেছে এবং পশু ক্রয় করার কারণে তার পশু হারিয়ে গিয়েছে, সে আরেকটি কিনেছে, কেনার পরে তার হারানো পশু পাওয়া গিয়েছে,
সেই ক্ষেত্রে যেই সামর্থ্যবান সেই একটি কোরবানি একটি পশু জবাই করলেই কোরবানি আদায় হয়ে যাবে। গরিবে কয়টা দিতে হবে? হারিয়ে গেছে সেটাও পাইছে, পরবর্তীতে কিনছে সেটাও আছে, গরিবে কয়টা দিতে হবে? দুইটা। তার আর আর যেই ব্যক্তি সামর্থ্যবান সে কয়টা দিবে? একটা। কেন? ইসলাম বলে তোমাকে এই ফাজিলামি করার জন্য কে বলেছে? তোমাদের উপর তো ওয়াজিব ছিল না, তুমি ওয়াজিব কেন নিজের কাঁধে তুলে নিয়েছো, এই জন্য কয়টা দাও? দুইটা। আর গরিবে কয়টা? দুইটা। আর যিনি সামর্থ্যবান তিনি কয়টা? একটা। একটা দিলেই হবে। কোরবানির পশু যদি কোরবানির দিনের আগে যদি মারা যায় অথবা মারা যাচ্ছে জবাই করতেছেন অথবা কোরবানির পরে জবাই করেছেন, তাহলে তাকে কি করতে হবে? জবাইকৃত কোরবানির পশু যদি আগে জবাই করা হয়ে যায়, গোস্ত পরিপূর্ণটা সদগা করে দিতে হবে, গোড়াবাদদের ভিতরে বিলিয়ে দিতে হবে, এই গোস্ত সে আর খেতে পারবে না। আর যদি মারা যায় তাহলে পুনরায় আরেকটি কিনে ক্রয় করে কোরবানি আদায় করে দিবে। মারা যাওয়ার সময় যদি জবাই করে ফেলায় এই গোস্ত কী করতে হবে? নিজেরা খেতে পারবে না, সম্পূর্ণ কী করে দিবে? আর বাকি কিছু মাসাইল আছে ইনশাআল্লাহ, এখন সবগুলো আলোচনা করলে আমাদের মনে থাকবে না, আমরা বাকিগুলো ইনশাআল্লাহ ঈদগাতে আলোচনা করব। আজকে যতগুলো মাসআলা আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে উক্ত মাসআলার উপরে আমল করে নিয়তকে বিশুদ্ধ করে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।